এবার জানিয়ে দিব খেলার টুকরো খবর। 28 মে থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের ষষ্ঠ আসর। 32টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় 8টি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি 5 লক্ষ টাকা ও রানার আপ পাবে 2 লক্ষ টাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা হাতছাড়া হলেও বর্ষসেরা কোচের শিরোপা জয় করলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। লিগের অন্য কোচদের ভোটে স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি জিতলেন এই জার্মান কোচ। ক্লপের অধীনে এই মৌসুমে ইংলিশ লিগ কাপ ও এফএ কাপ জিতেছে লিভারপুল। ফ্রান্স ফুটবল সাময়িকী আয়োজিত বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি অর দেওয়া হবে এবছরের 17 অক্টোবর। চলতি বছর নভেম্বর ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবলের কারণে তারিখ এগিয়ে এনেছে ফ্রান্স ফুটবল। 12 আগস্ট প্রকাশ করা হবে মনোনীতদের তালিকা।